এই দুইটা মিলায় কতটুকু? 90 এর উপরে, 90 কিলোমিটার, 90 এর উপরে। ওয়াও, কত পরে এটা কিনতে গেলে? ওমা বের হয়ে গেল। আমি আসসালামু আলাইকুম, এটা কি প্যানেল ছাড়াও চলে? ব্যাটারি, ব্যাটারি, ব্যাটারি। একটু কথা বলা যাবে? একটু একটু সাইডে আসেন না। মানে আপনি এটা প্যাডেল দিয়েও চালানো যায় আবার ব্যাটারিও? ব্যাটারি কি মানে প্যাডেলের সাথে রিচার্জ হয়? না, আলাদা রিচার্জ করতে হয়। কতটুকু ব্যাটারি এটা? দুইটা দিয়ে কতক্ষণ চলে? আসলে এটা আপনার এম্পিয়ার এর উপরে নির্ভর করে। তো আচ্ছা আচ্ছা, মানে চাইলে আপনি আরো বড় লাগাতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন এরকম। ওকে, মনে করুন নরমালি এটা যেটা থাকে, নরমালি আপনি কিনতে গেলে এটা 50 45 থেকে 50, এটা 35 থেকে 40। এই দুইটা মিলে কতটুকু? 90 এর উপরে, 90 কিলোমিটার, 90 এর উপরে। এই দুইটা চার্জ দিলে কতক্ষণ লাগে? চার্জার 8 ঘন্টা, চার ঘন্টা, চার্জার থেকে একসাথে দিলে 4 ঘন্টা ফুল চার্জ। ওকে, 90 কিলোমিটার, 90 কিলোমিটার। সর্বোচ্চ স্পিড কত উঠে? সর্বোচ্চ 45 উঠে। আমার উনি মিটারও আছে নাকি? মিটার, ওয়াও। এটা কি মিটার ইনস্টল করা ছিল? মিটার ইনস্টল করা না, আমি নিজেই করছি। আচ্ছা, টোটাল মডিফিকেশন আমি করছি। জোস, ভেরি নাইস। মানে এই এরকম কিনতে পাওয়া যায় না? কিনতে পাওয়া যায়, শুধুমাত্র একটা ব্যাটারি থাকবে, একটা মোটর থাকবে। আচ্ছা আচ্ছা, মোটর কোনটা? এগুলো কিছুই থাকবে, এই ভিতরে রয়েছে মোটর। আচ্ছা, ভিতরে মোটর না। কত পড়ে এটা কিনতে গেলে? এখন মনে হয় 68000। 68000, ভেরি নাইস। বেসিক্যালি চায় না? বেসিক্যালি চায় না, একদম চায় না। আচ্ছা আচ্ছা, টোটাল ইন টোটাল চায় না, আমি যত মডিফিকেশন করছি সব কিছু চায় না। ভেরি নাইস, খুব সুন্দর। ব্রেকও তো ভালো, ডিস্ক ব্রেক না? হ্যাঁ, ডিস্ক ব্রেক। আমি অনেকক্ষণ ধরে সেই ফার্ম গেট থেকে আপনাকে ফলো করতেছি, ভালো চালাইতেছেন মাশাআল্লাহ। না, এটা শান্তি, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। কতদিন যাবত চালাইতেছেন? সাড়ে তিন বছর। সাড়ে তিন বছর? এমনি মেনটেন্স কস্ট রেগুলার সাইকেলের মতোই? হ্যাঁ, নরমাল, কিন্তু এগুলোর জিনিসপত্র দাম অনেক বেশি। জি, যেমন ব্যাটারি প্রাইস কত? ব্যাটারির প্রাইস আপনার 20-25। ও মাই গড, মানে পুরো সাইকেলের ব্যাটারি, মানে ব্যাটারিটাই আর কি দামটা পড়ে, দুইটা মিলে 20-25? না না না, একটা একটা একটাই। এই যেমন এটার দাম এখন আছে মনে হয় 17-18। আচ্ছা আচ্ছা, এটার দাম আছে তার বেশি, কারণ এটা 60টা ব্যাটারি, এটা 30টা ব্যাটারি। ও আচ্ছা, আর একটা আছে। ও ওয়াও, থ্যাংক ইউ। আপনারা কি পরিচিত? না, পরিচিত না। ও আচ্ছা, না আমার ভাইয়া সাইকেল নিয়ে কথা বলতেছিলাম আর কি। হ্যাঁ, ভাইয়াটা থেকে খুললাম। ও আচ্ছা, আপনি কত দিয়ে কিনছেন? 1,50,000। আপনারটা 1,50,000? আপনাদের তো প্রাইস বেশি, ব্যাটারি বেশি? আমাদের মেড ইন জাপান। ও ওকে, সাসপেনশন পিছনে আছে। ও ওকে, এটা আরো স্ট্রং, এটা আরো স্ট্রং, এটা আরো দামি। এটা আমি এক টপ স্পিড 110 আর থেকে 80 কিলোমিটার মাইলে। ওয়াও, মানে টপ স্পিডের সাথে ব্রেক ভালো পাচ্ছেন তো? হ্যাঁ, ব্রেক আলহামদুলিল্লাহ। আপনি কতদিন যাবত চালাচ্ছেন? আমি আজকে 5-6 মাস। 5-6 মাস? কোথা থেকে কিনছেন এটা? এটা আমি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে ইম্পোর্ট করেছি। ওকে, ফ্যাক্টরি থেকে মানে কি চায়না ফ্যাক্টরি? না, জাপানের ফ্যাক্টরি আর কি, মানে ম্যানুফ্যাকচার চায়না। আপনি কি কি মডিফিকেশন করছেন? আমি সেরকম কিছু না, আমি শুধু হ্যান্ডেল বারটা লাগিয়েছি আর হচ্ছে কি মাছটা। ভাইয়া তো অনেক কিছু লাগানো, আমি অনেক কিছু লাগানো, পিছনের ব্রেক লিভার ইয়া টিয়া সব কিছু, এটার মধ্যে যা আছে আমার মানে একটু বেশি কিছু মডিফিকেশন করতে হয়। বুঝতে পারছি, বুঝতে পারছি। একদম বেস্ট কোয়ালিটি। এমনিতে বাংলাদেশে কিনতে চাইলে কোথায় কিনতে পাওয়া যায়? বংশালে পাবেন, 60 ফিটে পাবেন। পরিচয় ভালো লাগলো ভাই, সেতু। ঠিক আছে, আপনি ইন্ডিকেটর লাইটটা লাগাবেন পিছনে আর এটা লাগাবেন। আমার অ্যাকচুয়ালি আছে, আমি মানে এখন কিন্তু লাগাই নিয়ে নেই, কারণ স্পিড যেহেতু ওঠে। এটা সেফটি ভাই, সেফটির উপরে কিছু নাই, এটা সেফটি। আপনার জাপান থেকে আনাইছেন? আপনার যখন প্যাডেল দিতে টায়ার লাগতেছে তখন আপনি প্যাডেল ছাড়া চালাতে পারবেন। ভাইয়ার চার্জ শেষ হয়ে গেছে, প্যাডেল দিয়ে চালাচ্ছে। ব্যাপারটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি দুনিয়াটাই চেঞ্জ করে দিচ্ছে। আর কত পেট্রোল লাগতেন বেবি?
চলে আসছে ব্যাটারির যুগ, এটা নাকি 110 টপ স্পিড হচ্ছে। আমি তো 40-50 সাইডে চালাই রেগুলার সিটিতে, তো আমার এরকম একটা হয়ে গেলে তো ব্যাস তেল খরচ হয়ে যাবে। এই সাসপেনশনটা ভালো ভালো কাম করে, ওয়াও জোস। তো এখন বাংলাদেশে বংশাল থেকে শুরু করে গুলশান বনানীতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এগুলা। আসলে তেল খরচ বাতাই দিতেন তারা তেল এই ধরনের কিনতে পারেন। আল্লাহ হাফেজ ভাইয়া। তো আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে চলে যাচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। আল্লাহ হাফেজ।